দেখুন কিভাবে উত্তর কোরিয়ায় গোপনে ড্রোন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অনলাইন ডেস্ক। উত্তর কোরিয়ার ওপর প্রতি মুহূর্তে নজর রাখছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার প্রতিবেশী জাপান থেকে এই নজরদারি করছে দেশটি। তাই একেবারে আকাশ থেকে গোপনে নজর রাখতে ও দীর্ঘক্ষণ উড়তে সক্ষম এমন গোয়েন্দা ড্রোন জাপানে মোতায়েন করতে চলেছে যুক্তরাষ্ট্র। পিয়াংইয়াংয়ের সঙ্গে যখন ওয়াশিংটনের টান পড়েন তুঙ্গে, তখনই এই ড্রোন মোতায়েন করা হচ্ছে। আর Q4 গ্লোবাল হক নামের এই ড্রোন টোকিওর ইয়োকোতা বিমান ঘাটিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। 15 কিলোমিটার বা তার চেয়ে উচ্চতা থেকে তথ্য জোগাড়ের সক্ষমতা আছে আর Q4 গ্লোবাল হক ড্রোনের। অবশ্য হামলা চালানোর সক্ষমতা এই ড্রোনের নেই। মূলত উত্তর কোরিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি চালানোর লক্ষ্যেই এই ড্রোন মোতায়েন করা হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনের উড্ডয়ন এবং অবতরণ নিয়ন্ত্রণ করা হবে ইয়োকোতা বিমান ঘাটি থেকে। কিন্তু প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছানোর পর এই ড্রোন দিয়ে গোয়েন্দা তৎপরতা চালানোর কাজ নিয়ন্ত্রণ হবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে। আরও 4টি IQ-4 গ্লোবাল হক ড্রোন এবং 110 জন কর্মী শীঘ্রই জাপানে পাঠানো হবে বলেও জানানো হয়েছে। জাপানের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন ও কর্মী বাহিনী দেশটিতে মোতায়েন করা হচ্ছে বলে দাবি করেছে দেশটির মুখপাত্র। সূত্র কলকাতা 24। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।